আমি কিন্তু প্রথম তোমাকে ওই স্বপন দা মানে স্বপন সাহার কাছে নিয়ে গেছিলাম, সে কথা মনে আছে তো? হ্যাঁ। আর শোনো, তুমি আবার কাজ টাজ পেলে আমার কমিশনটা যেন ভুলে যেও না। না না, ভুলবো কেন, মনে আছে আমার। মনে থাকলেই ভালো। হ্যাঁ, আমি গরিব হলেও বেইমান না। শোকা, তোর ফোন। হ্যালো হ্যালো হ্যালো, আমি স্বপন সাহা বলছি, ফিল্ম ডিরেক্টর। ও বলুন স্যার। কেমন আছো পলাশ? ভালো না স্যার, মনটা খুব খারাপ। আমি চাই তুই অনেক বড় অভিনেতা হ বাবা, হিরোই চান্স পেলে আমায় ভুলে যাবি না তো? আই লাভ ইউ পলাশ। তুই আগুন হলি কবে বলতো? যেদিন আমার বুকে তুই আগুনের ফুলকি হয়ে এসেছিলিস। তুই তো ছিলি আবছায় আলোয় জলফড়িং এর তলে, তুই তো ছিলি নীল কুয়াশায় স্বপ্ন ভেজা জলে। লাগছে তো। কোথায়? আপনার পেটে। আমার ফিল্মে হিরো হবার খুব ইচ্ছে। তোর বাবা তো অনেক টাকা, তুই তোর বাবাকে একটু বুঝিয়ে বল না। দেখ না যদি কিছু ফাইন্যান্স করে। জানো বাবা, পলাশ না সিনেমার হিরো হতে চায়। ও, তা সিনেমার হিরো হবে তুমি? হ্যাঁ। প্রোডিউসার পেয়েছো? প্রিয়া কি বললু রে? সে তো অনেক কথা, তুই আমার জন্য অনেক চেষ্টা করেছিস। ওর বাবার কাছেও নিয়ে গেছিল। ও বাবা নিশ্চয়ই তোর জন্য ছবি প্রোডিউস করতে রাজি হয়েছে? না, উল্টো উল্টো অপমান করেছে আমাকে। সে কি রে, তাহলে তো তোকে অপমানে বদলা নিতে হবে। জীবনেও হিরো হতে পারবে না, সিনেমায় অভিনয় করা অত সহজ ব্যাপার নয়। কখন কি যে হয় কে জানে, বুঝি না প্রেম ভালোবাসার মানে। ও মাই গড, এমন বলে কি দেখছেন বলুন তো? আমার সাথে কি আপনার বোনের বিয়ে দেবেন নাকি আপনি আমাকে? সরি, আমি এই ছবিটা প্রোডিউস করছি। দুর্ভাগ্য আমার, আমার আর সিনেমায় হিরো হওয়া হলো না। না না, আজ থেকে তোমার জয়ের শুভ সূচনা শুরু হলো। পরমেশ বাবুর সাথে আমার কথা হয়েছে, উনি ছবিটা প্রোডিউস করবেন আর প্রোডাকশন দেখাশোনা করবেন নীলাদ্রি বাবু। জীবনটা দুদিনের, মজা লুটে নাও জীবনের। জীবনটা দুদিনের, মজা লুটে নাও জীবনের। নাচো গো মস্তি করো।